When we say Shiva, যখন আমরা বলি শিব, সাধারণত ওনাকে সবসময় স্বয়ম্ভু বলে উল্লেখ করা হয়, কারণ এক্ষেত্রে সৃষ্টির নির্দিষ্ট কোনো মুহূর্ত নেই বা নির্দিষ্ট কোনো উৎস নেই, তিনি স্বয়ংসৃষ্ট। এই কারণে The word Shiva means that which is not. শিব শব্দটির অর্থ যা নয় সেটাই, যা নয় সেটাই কোনো নির্দিষ্ট সময় ঘটে না বা কোনো নির্দিষ্ট কিছুর মাধ্যমে ঘটে না, এটা সব সময় বর্তমান। তাই শিব ছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন এবং সৃষ্টি শুরু করলেন। তখন বিভিন্ন নক্ষত্রপুঞ্জ, গ্রহ, জীবসমূহ, মানুষ সব কিছুই ওনার থেকে বেরিয়ে এলো। সৃষ্টি প্রচণ্ড গতি লাভ করল এবং শিব, যিনি স্তব্ধ ছিলেন, চোখ খুললেন এবং সৃষ্টির দিকে তাকিয়ে দেখতে শুরু করলেন। তিনি সৃষ্টিকে লক্ষ্য করলেন, দেখলেন মানুষ সব রকমের প্রতিকূলতা, বেদনা, দুর্দশা ও ক্লেশের মধ্যে দিয়ে চলেছে বিভিন্ন স্তরের। যদিও এদিক ওদিক অল্প স্বল্প ভোগসুখ ও আনন্দও ছিল, তাই যখন তিনি এটা দেখলেন, সৃষ্টিটা তার পছন্দ হল না। শিব চারপাশে তাকালেন আর দেখলেন ব্রহ্মা নিজের সৃষ্টি নিয়ে পরম গর্বিত, অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে নিজের সৃষ্টির দিকে তাকিয়ে আছেন। তারপর দুটো চোখ যথেষ্ট নয় বলে ব্রহ্মা এদিকটা দেখার জন্য আরেকটা মাথা সৃষ্টি করলেন, যেন তার কিছুই বাদ না যায়। ফের তিনি আরেকটা, ফের আরও একটা মাথা সৃষ্টি করলেন। এরপর তিনি পঞ্চম মাথাটি বের করলেন, যেন এক অহংকারের মুকুট, নির্দিষ্ট কিছু দেখবার জন্য নয়, শুধুমাত্র নিজেকে একটা বাড়তি মাথা দিয়ে পুরস্কৃত করার জন্য। যখন শিব দেখলেন যে ব্রহ্মা এরকম এক শোচনীয় সৃষ্টি নিয়ে এত উল্লসিত, তিনি উন্মাদ হয়ে উঠলেন। তিনি ব্রহ্মাকে আক্রমণ করে তার পঞ্চম মাথাটি ছিঁড়ে নিলেন। এখন তার মাত্র চারটি মাথা আছে নিশ্চয়ই জানো। ব্রহ্মা যন্ত্রণায় চিৎকার করে উঠে বললেন, তুমি আমার সাথে এরকম করছো কেন? তখন শিব বললেন, তোমার করা এই সৃষ্টির জন্য তুমি কি লজ্জিত নও? প্রত্যেকের দুর্দশা, মানুষ সব ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে চলেছে, মানুষ সব রকমের দুর্দশা, যন্ত্রণা আর মানসিক বেদনার মধ্যে রয়েছে। ব্রহ্মা বললেন, আমি বেদনা তৈরি করিনি, না তো আমি আনন্দ তৈরি করেছি, আমি শুধু সৃষ্টি করেছি। এটা তাদের উপর নির্ভর করবে যে তারা এর মধ্যে দিয়ে কিভাবে যাবে, এটা তাদের মনের মধ্যে রয়েছে। তখন শিব বললেন, মনটাকে কে তৈরি করেছে? ও তো তোমারই সৃষ্টি। ব্রহ্মা বললেন, মনের নিজের কোনো গুণ নেই, এটা শুধুমাত্র উপস্থিত। মানুষ এর থেকে আনন্দ তৈরি করতে পারে বা দুঃখও তৈরি করতে পারে, যন্ত্রণা অথবা পরমানন্দ সৃষ্টি করতে পারে, এটা তাদের ওপর নির্ভর করছে। তখন শিব বসে পড়লেন এবং সৃষ্টির দিকে খুব যত্নের সাথে দেখলেন, প্রত্যেকটি জীবকে লক্ষ্য করলেন আর তারপর তিনি নিজের মনকে দেখতে চাইলেন। তাই তিনি চোখ বন্ধ করে নিজের সৃষ্টির প্রকৃতির দিকে, নিজের মনের দিকে দৃষ্টিপাত করলেন। যখন তার আত্মজ্ঞান হল, যখন তার উপলব্ধি এক নিশ্চিত পূর্ণতা পেল যে সৃষ্টি প্রকৃতপক্ষে নির্গুণ, প্রত্যেক ব্যক্তি যে যা চায় তাই তৈরি করতে পারে, মন নির্গুণ, তিনি যখন এটা উপলব্ধি করলেন তখন তিনি পরম ভাবাবিষ্ট হলেন, এত ভাবাবিষ্ট হলেন যে লাফ দিয়ে নৃত্য করতে লাগলেন। তিনি ভাবাবেশে, আনন্দে দুর্দান্তভাবে নাচতে লাগলেন। যখন তিনি সম্পূর্ণ একাত্ম হয়ে ভীষণভাবে নৃত্য করছেন, যখন তার প্রতিটি দেহকোষ নিজেই নেচে উঠছে, তখন তিনি হঠাৎ উপলব্ধি করলেন যে তার এই নৃত্যেরও প্রয়োজন নেই এবং তিনি তার নৃত্যের শিখরে এসে লক্ষ্য করলেন সেখানে ছিল সম্পূর্ণ স্তব্ধতা। তাই তিনি একজন তপস্বী হয়ে বসে পড়লেন, নিশ্চল, পরম স্তব্ধ। লোকে বলে যে স্তব্ধতা এই দিন ঘটেছিল, এই মহাশিবরাত্রির রাত্রে এটা হয়েছিল, পরমানন্দের তীব্রতা থেকে পূর্ণ বিনাশ এবং স্তব্ধতা, এ দুটি জিনিসের মধ্যে দিয়ে
তিনি পর্যায়ক্রমে চলতে থাকলেন। এই সেই কল্পিত চিত্র তুমি দেখো, কখনো তিনি নৃত্য করছেন আর পরম উচ্ছ্বসিত, কখনো তিনি পরম স্তব্ধ, যেন কোনো কিছুরই অস্তিত্ব নেই। আমরা যখন বলি শিব প্রলয়কারী, এটা এই জগৎ ধ্বংসের বিষয় নয়, এটা তোমার জগৎ ধ্বংসের বিষয়। তোমার জগৎ হলো মূলত অতীতের অভিজ্ঞতা আর প্রভাবের সঞ্চয়ন। অতীত এসে বর্তমানে ঢুকে পড়েছে শুধু তোমার চিন্তাভাবনার প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং এটা নিজেকে ভবিষ্যতে প্রসারিত করছে তোমার কামনার প্রক্রিয়ার মধ্য দিয়ে। তুমি যাকে নিজের ইচ্ছে বলে জানো, সেটা মূলত অতীতের এক অতিরঞ্জিত সংস্করণ, তাই অতীতের বিনাশ অপরিহার্য প্রকৃতি। কারণ তুমি যদি সৃষ্টির মাহাত্ম্য জানতে চাও, সেটা একমাত্র সম্ভব বর্তমানে উপস্থিত মুহূর্তের মধ্য দিয়ে, যা ঠিক এই মুহূর্তেই এখানে উপস্থিত রয়েছে। এটাই হলো একমাত্র প্রবেশপথ। পরম স্তব্ধতায় অতীত বলে কিছু নেই, পরম গতিশীলতায় অতীত বলে কিছু নেই। এই দুটি হলো মৌলিক প্রবেশপথ যা কিনা শিব উদ্ভাবন করেছেন। একই সঙ্গে সৃষ্টি ও সৃষ্টির উৎসে পৌঁছে দেবার জন্য।